মোহতরম, সম্প্রতি আপনি দেখেছেন যে বিশেষ করে ঢাকা সিটির ভিতরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে এবং অনেক মানুষ বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী বাচ্চারাও আক্রান্ত হচ্ছে। তো এই ধরনের ক্রাইসিস বা রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা, এবং জ্বরে আক্রান্ত হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন এ বিষয়ে যদি বলতেন। جزاك الله احمد هو نصلي على رسوله الكريم اما بعد আমরা যতটুকু বুঝি আর কি যে ডেঙ্গু তো আসলে অপরিচ্ছন্নতার কারণে হয়, জি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তহারাতের প্রতি পরিচ্ছন্নতার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এরকম কি বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অর্ধেক বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা সব কিছু কেবল কর্তৃপক্ষের কাছে চাপিয়ে দিতে চাই যে ওরা উদ্যোগ নিলেই ডেঙ্গু দূর হয়ে যাবে। এখানে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাজ্জিফু আফনিয়াতা বুয়ুতিকুম, জি, তোমরা তোমাদের ঘর এবং ঘরের আশপাশ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই হাদিসের আলোকে কিন্তু পার্টিকুলার প্রত্যেক মুমিনের জরুরি হচ্ছে ঘর এবং ঘরের আশপাশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অর্থাৎ আমরা যদি ডেঙ্গু সচেতন হই এবং ঘরের আশপাশ প্রত্যেকে যদি জিম্মাদারি নিয়ে নিই আমরা সব কিছু কর্তৃপক্ষের উপর দায়িত্ব না চাপিয়ে দিয়ে, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই কিন্তু ডেঙ্গু থেকে বেঁচে আসতে পারতাম। দুই নম্বরে যে জিনিসটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কারো জ্বর উঠে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও যখন জ্বর উঠত তখন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ইস্তেমাল করতেন। অর্থাৎ জলপট্টি বা ওযু করা বা মাথায় পানি দেওয়া, এই সমস্ত তিরমিজি সানির হাদিসের মধ্যে কিন্তু এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জ্বর উঠলে আরও পানি থেকে দূরে সরে যাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে এটা যেহেতু একটা গরমি, পানির মাধ্যমে এটা তোমরা কী করো, নির্বাপিত করো। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে যে এটি আমাদের গুনাহের আসলে একটা পরিণাম। জহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সুতরাং গণসচেতনতা যেভাবে দরকার এবং ইসলামের যে নিয়ম আছে যে আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখার বিষয়টির সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা এবং ইস্তেগফারও আমাদের বাড়িয়ে দিতে হবে। আমরা কেবল বাহ্যিকভাবে উপকরণ অর্জন করার পরেই যদি আমি চিন্তা করি এটা আমার জন্য সাফিসিয়েন্ট একজন মুমিন হিসাবে, কিন্তু তার কাজ এটা নয়। তো সুতরাং এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত আমার। ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ মোহতরম। রাখে আল্লাহ মারেকে একটি কথা আছে বাংলাদেশে এবং প্রচলিত বাক্য, প্রবাদ বাক্য হিসাবেও এটিকে অনেকে উপস্থাপন করেন। তো আপনি দেখেছেন যে গতকালকে একটি দুর্ঘটনা ঘটেছে এবং পাঁচজন মানুষ প্রায় 40 টন লরির যে বডি তার নিচে চাপা পড়েছিলেন, সেখান থেকেও পাঁচজনই বেঁচে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আসলে এই ধরনের যে দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনায় কেউ যদি মারা যায় তারা কি শাহাদাতের মর্যাদা পায় কি না? আর অনেক সময় প্রত্যক্ষভাবে চিন্তা করলে আপাত দৃষ্টিতে এই মৃত্যুগুলো তো আসলে অনেক কষ্টের মৃত্যু মনে হয়, তো এটার জন্য কেয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবে কি না যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করে? অবশ্যই আপনি সুন্দর কথা বলেছেন, এই ধরনের মৃত্যু কামনা না করা চাই। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুমিনদেরকে বলেছেন এবং নিজেও দোয়া করতেন যে ফুজা আতান বা বাগতাতান, হঠাৎ করে যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, জি, এর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানা চেয়েছেন। সুতরাং আমাদের একজন মুমিন হিসাবে, একজন খাঁটি মুসলমান হিসাবে আমরা পানা চাইব। তবে কারো যদি এই ধরনের মৃত্যু হয়ে যায় তাহলে সে কিন্তু হাকিকাতান, অর্থাৎ বাস্তবিক ইসলামের যে এলাই কালিমাতুল্লাহর জন্য যে শাহাদাত, সেটি না হলে ওনাদেরকে হুকমান শহীদ বলা হয়। অর্থাৎ শহীদের যে সমস্ত ক্রাইটেরিয়া বা সিফাত বা গুণাগুণ আছে এই গুণের পরের স্টেপে ওনারা আছেন আল্লাহ সুবহান, যদি ইমান নিয়ে ওনাদের ইন্তেকাল হয়। তো ইমান নিয়ে যদি আল্লাহ সুবহান ও তাআলা ওনাদের ইন্তেকাল দিয়ে থাকেন তাহলে আমরা আশা করতে পারি যে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই কষ্টের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে অধিক মর্যাদা দান করবেন। এবং এই শোক সন্তপ্ত পরিবার যারা আছে, যাদের এরকম সন্তান হারা হয়েছেন যারা, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত এবং তাদেরকে আমাদের তাজিয়া এবং সান্ত্বনা দেওয়া উচিত আমাদের।